আপনারা এত মানুষ ভিড় করছেন কেন একসঙ্গে? না আমরা ভিড় করি নাই, আসছিলাম গাড়ি নিয়ে, গাড়ি চালাইতে। অবস্থা পরিস্থিতি বেশি ভালো না, সুবিধা না, যার কারণে আমরা এখন বেকার হয়ে গেছি, তো যে যার বাসায় চলে যাবো, একটু আলোচনা করে চলে যাচ্ছি আর কি। রিক্সা নিয়ে বের হন? হ্যাঁ আমি রিক্সা নিতেই আসছিলাম, কিন্তু এখন যে পরিস্থিতি, যে অবস্থা দেশের বিভিন্ন জায়গায় বন্ধ, এখন আমাদের মতন স্বাভাবিক গরিব মানুষ যারা, তারা খুবই কষ্টে। তাই তো মানে কি করবো, কিছু করার নাই আমাদের, সরকারের বাইরে তো আর কিছু করতে পারি না। রিক্সা বন্ধ রাখতে বলছে? হ্যাঁ এটা সরকারের, ঠিক আছে এটা সরকারের আইন, আমাদের দেশের গণপ্রজাতন্ত্র বাংলাদেশ সরকারের আইন আমাদের মানতে হবে। কিন্তু সবচেয়ে বড় কথা হইলে আমরা দরিদ্র লোক, গরিব, অসহায়, আমাদের একটা ফ্যামিলি আছে, যেমন এই দেশটা যেমন প্রধানমন্ত্রী চালায়, আমাদের গরিবের সংসারও আমরা গরিবের চালাই। যেমন এই দেশের প্রধানমন্ত্রী লাস্ট প্রধানমন্ত্রী হইলে এই দেশের মা বাপ, আমার সংসারের মা বাবা আমি, আমার দেশটা, আমার অন্তত আমার দেশটা তো আমার চালাইতে হবে। সেই ক্ষেত্রে আমাদের বাধ্য হইয়া অনেক সময় আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রীর আইন অমান্য করে আমাদের বাড়িতে হয় একমাত্র প্যাডের দায়ে। তো আমাদের এই সংকটটা যদি না থাকতো, অবশ্যই আমরা এই দেশের নাগরিক হিসাবে আমরা এই ব্যয় আইনি কোনো কাজ আমরা করার ইচ্ছা করতাম না। তো এই মুহূর্তে মনে হয় যে কি করো, এখন আমাদের কিছু করার নেই। আর বিশেষ করে এই দেশের সবচেয়ে নিম্ন শ্রেণী যারা, আমরা গরিব রিক্সা চালক, দিনমজুর, ঠেলাগাড়িওয়ালা, ভ্যান চালক, দীর্ঘদিন আমরা অসহায় হয়ে বর্তমান পড়ে আছি। আজকে আমি যদি একটা রিক্সা বার করি, তো সারাদিন রিক্সা চালিয়ে যদি আমি 200 টাকা কামাইতে পারি, তাহলে ধরেন বর্তমান এই যে ভাইরাসটা ছড়াইছে, এই ভাইরাসটা ছড়ার আগে আমাদের গরিবের যে চাইলের একটা নিম্ন দাম ছিল 36 টাকা, আজকে সেই চাইলটা আমাদের কিন্তু হইতেছে 48 টাকা 50 টাকা। এখন মনে হয় যে 200 টাকা যদি আমি কাম করি, অন্তত 2 কেজি চাইল, 1/2 কেজি ডাইল, 1 পাল লবণ, এই ডাইল ভাত খাই আর কি, পোলাবেন নিয়ে আমরা বাঁচার স্বপ্ন দেখি এবং কি আশা করি। এখন বর্তমান আজকের যে পরিস্থিতিতে আমি আগামী দিন যে আমার ছেলে মেয়েদের মুখে যে একটা 1 কেজি আটা নিয়ে একটা রুটি দেব কি পারবো কি না, এইটা নিয়ে আমরা এখানে যতজনই আছি একটু আলোচনা করতেছি যে কিভাবে আমরা চলবো। এই পর্যন্ত সরকার থেকে আমরা এখনো কোনো কিছু পাই নাই, এবং কি মনে হয় যে যারাই দিতেছে দেখি মনে হয় যে কেউ পায় 2 পোটলা, কেউ পায় না 1টাও, কারণ দেওয়া দিতেছে তারা মুখ দেখে দেখে দান করে। যেমন আকাশে চাঁদ দেখে মানুষ দান করে, তেমন মুখ দেখে দেখে দান করে। আমাদের মতো অপরিচিত লোক তো কারো কাছে যাইতে পারি না, আমরা পাইতেও পারি না। আর বিশেষ করে আমি একজন এই দেশের নাগরিক হিসাবে, 18 নং ওয়ার্ডের একজন ভোটার হিসাবে, যেমন সরকার গত সপ্তাহে ঘোষণা দিছে যে 5 কেজি চাইল আর কি জানি দেওয়ার একটা ঘোষণা দিয়েছে, এটা আপনারাও জানেন মিডিয়া, কিন্তু আমরা সেই সহযোগিতা এখনো পাই নাই। আমাদের কাছ থেকে ভোটার আইডি কার্ডের ফটোকপি নেওয়া হয়েছে, সবকিছু নেওয়া হয়েছে, কিন্তু আমরা সেই সহযোগিতা এখনো কোনো কিছুই পাই নাই। আপনার কোথায় থাকেন? আমার নাম মোহাম্মদ কবির হোসেন, আমি থাকি শহীদনগর 18 নং ওয়ার্ড।